মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2023 সালের মে মাসে আপনাদের কেরিয়ার এবং ফিনান্স অর্থাৎ কর্ম এবং অর্থগত জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা আলোচনা করব। আর এই আলোচনা কিন্তু অ্যাজ ইউজুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের লাভ ভাবে শনি এবং আপনাদের রাশিতেই কিন্তু গুরুচণ্ডাল দোষ পরিলক্ষিত হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন, আপনাদের রাশিতে রাহু বৃহস্পতি সূর্য বুধের সংযোগ, সেকেন্ড হাউসে শুক্র, থার্ড হাউসে মঙ্গল, আপনাদের সেভেন্থ হাউসে কেতু এবং আপনাদের ইলেভেন্থ হাউসে শনি। প্রথমেই শনিকে নিয়ে বলবো। শনি আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ লাভভাবের মালিক, লাভভাবেই কিন্তু গোচর করছেন আর এখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছর, স্পেসিফিক্যালি বলতে গেলে 26টি মাস। শনি এখানে বসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনকে অত্যন্ত শুভভাবে কিন্তু প্রভাবিত করবেন। আপনাদের ডেলি ইনকাম এবার বাড়তে থাকবে, আপনাদের মনের কোনো কল্পনা বা স্বপ্ন এ সময় কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আপনাদের থেকে যারা বয়সে বড়, দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব, তাদের দ্বারাও কিন্তু আপনারা এ সময় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে চলেছেন। আবার দেখুন আপনাদের সেকেন্ড হাউসে বসে আছেন, সেকেন্ড হাউসের অধিপতি শুক্রাচার্য মালব্য নামক একটি রাজ্য তৈরি করে, তবে তিনি কিন্তু প্রবেশ করে যাবেন আপনাদের থার্ড হাউসে 2 তারিখের পর। আর 2 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ 10ই মের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে কিন্তু শুক্র এবং মঙ্গলের সংযোগ পরিলক্ষিত হবে। ফলস্বরূপ যারা চাকরিজীবী আছেন 10 তারিখের পরের সময়টা আপনাদের অতুলনীয়, এমনকি বিজনেসেও আপনারা ভালো ফলাফল করবেন। আপনার যারা লাইফ পার্টনার আছে তাদের তরফ থেকে সকল প্রকার সহযোগিতার আশা কিন্তু আপনারা করতেই পারেন। তবে আপনার বোন যদি কোনো থেকে থাকে, আপনার সিস্টার বা বোন, সে আর্থিক সমস্যায় পড়তে পারে বা কোনো না কোনো সমস্যায় কিন্তু পড়ে যেতেই পারে, এমনকি আপনার সন্তান সন্ততি স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদান করার প্রয়োজন আছে। তা না হলে এই কারণে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় আপনাদের হতেই পারে। তবে শুক্রাচার্য কিন্তু 10 তারিখের পর আপনাদের থার্ড হাউসে তিনি একা একই থেকে যাবেন। 10ই মের পর আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে, আপনাদের একাধিক উপায়ে অজানা উৎস থেকে অর্থের আগমন ঘটতে চলেছে। সমাজে কর্মের জায়গায় নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে, শত্রুপক্ষ সমূলে পতিত হবে এবং বিভিন্ন আইডিয়া বা আপনার যে মানসিক পরিকল্পনা সেগুলি কিন্তু ধীরে ধীরে বাস্তবতার দিকে আপনাদের এগিয়ে যেতে শুরু করবে। এমনকি এ সময় আপনার ভাই বোনেদের সাথেও কিন্তু সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, তার কারণেও কিন্তু আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হতে পারেন। তবে এ মাসে সূর্য যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে যাচ্ছে 15 তারিখের পর, মঙ্গল 10 তারিখের পর আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে, তাই এ মাসে কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে কয়েকটি ব্যাপারে। যেমন কি কি, যদি কোনো জমি বাড়ি গাড়ি এগুলি কেনা বেচার বিজনেস করেন আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর্মি পুলিশ ডিফেন্স লাইনে যারা আছেন তাদেরকেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন বা ফিল্ম জগতে আছেন, স্টেশনারির বিজনেস করেন, জুয়েলারির বিজনেস করেন, কোনো জামা কাপড়ের দোকান আছে, টেক্সটাইলের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। এমনকি যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে আছেন, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। তবে ভাগ্যস্থানে যেহেতু রাহুর দৃষ্টি থাকছে পুরো মাসটি জুড়েই, আপনাদের কিন্তু ভাগ্য যে খুব সাপোর্ট করবে এমনটি কিন্তু নয়, কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। এ মাসে আপনাদের নতুন করে কোনো পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে আপনাদের এগিয়ে না যাওয়াটাই কিন্তু বেটার হবে। এ সময় বিজনেসম্যানদের বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, মেজাজ কিন্তু এ মাসে আপনাদের খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে নিমজ্জিত করুন, আরও লাভবান হবেন। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী উচ্চশিক্ষার জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ভালো থাকবে। তবে স্বাস্থ্যগত কারণে, আপনার স্বাস্থ্য হোক বা আপনার পরিবারের কারণে স্বাস্থ্যগত কারণে হোক, অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় করতে হবে। এ সময়টিতে খরচকে লাগাম টানার চেষ্টা করুন, যতটা সম্ভব সঞ্চয়ের দিকে মনোযোগ বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন তাদেরকেও কিন্তু প্রচেষ্টা আরও বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের কেরিয়ার এবং ফিনান্স জগতের যে প্রেডিকশন আপনাদের জন্য। আর ইন ডিটেলস যদি আপনারা জানতে চান আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিবার থেকে শত্রু, বন্ধু থেকে আপনার আত্মীয় স্বজন, ওভারঅল আপনার স্বাস্থ্য থেকে শুরু করে আপনার মন, প্রতিটি ব্যাপারেই কিন্তু বিস্তারিত আলোচনা সহ 15-20 মিনিটের একটি ভিডিও মে মাস আপনাদের কেমন অতিবাহিত হবে আগেই কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে।
समय सूझ बुझे एक बार देखे शुने भूलें ना। भिडियोटी आई बाटने लिंक देवा थाकबे और स्क्रिने अपनारा देखते ही पाच्छेन नवग्रह बीज मंत्र पाल्ले नटी ग्रह के शांत रखार जन्य नवग्रह बीज मंत्र प्रतिदिन 108 बार करे जप करुन। एक बार मुखस्त हो गेले मात्र 10-15 मिनट लागे। एटी मनुष्य जातिर सृष्टि नय, स्वयं ब्रह्मदेवर सृष्टि, जा किन्तु कखनो अनर्थ होते पारे ना। भूल भाल उच्चारण करलेओ कोनो नेगेटिव इम्पैक्ट पड़े ना। पिपड़ीदेरके चीनी मिष्टि गुड़ खावान बा मंदिरे कोनो कालो पताका दान करते पारेन। राहु केतुर तरफ थेकेओ आपनारा उपकृत हबेन।